আজকে বাংলাদেশে কোটা সংস্কার এর প্রজ্ঞাপন জারির দাবিতে সমগ্র ছাত্র সমাজ সারা দেশে অবস্থান ধর্মঘট করেছে। এতে বাধা দিয়েছে সরকার, ছাত্রলীগ এবং প্রশাসন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রদের ছবি তুলে ভয় দেখিয়েছে, নরসিংদীতে ছাত্রলীগ বাধা দিয়েছে, কারমাইকেল কলেজে পুলিশ ছাত্রছাত্রীদের ছবি উঠিয়ে ভয় দেখিয়েছে। এই ছবি দিয়ে আপনারা কী করবেন? ছাত্ররা তো ছবি দিয়েই ভর্তি হয়েছে, ছাত্ররা চাকরির আবেদন করার সময় সেখানে ছবি দিয়েই ভর্তি হয়। তবে কি এই ছবি দিয়ে আপনারা তাদেরকে বঞ্চিত করতে চান? যারা ন্যায্য দাবির জন্য আন্দোলন করছে তারা যেন ভয় পেয়ে পিছিয়ে যায়, সেই জন্য তাদেরকে ভয় দেখাতে চান? ছাত্র সমাজ আজ জেগেছে, তারা আপনাদের ভয় পায় না, তারা বুলেট বোমাকে জয় করেই আজকে রাজপথে নেমেছে। আজকে বিচারের নামে অবিচার হচ্ছে দেশে, আদালতকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে, একটি ফ্যাসিস্ট রিজিম এর পক্ষে দেশকে ধাবিত করতে। বেগম খালেদা জিয়া একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ, তার জামিন নিয়ে গইমসি। একজন বাস্টার্ড অ্যাটর্নি জেনারেল যিনি এই কথার প্রতিবাদও করেননি, ইট মিন্স তিনি অ্যাকসেপ্ট করেছেন তিনি একজন বাস্টার্ড। এই বাস্টার্ডের কথা শুনে আর কোনো দ্বিমত থাকে না কারো যে তিনি একজন বাস্টার্ড। তিনি বলেছেন যে জেলখানায় তো বিশ্রামী হচ্ছে, হাঁটাহাঁটির দরকার কি? এই গর্ধবটা কি জানে না মানুষের মুক্ত থাকার অধিকার মৌলিক অধিকার? বেগম খালেদা জিয়া সগৌরবে নির্দোষ, তাকে রাজনৈতিক কারণে আটক রাখা হয়েছে। আর নাটকের রানী একজন আছেন, এক ফ্যাসিস্ট, উনি যে নাটকের পরিচালনা এবং অভিনেত্রী নিজেই করছেন সব কিছু, তিনি ছাত্রদের দাবি এবং এর প্রবলতা, এর যৌক্তিকতা দেখে সেটাকে স্তিমিত করতে ঘোষণা দিয়ে দিলেন, বাতিল করে দিলাম। আপনার কাছে বাতিল কে চেয়েছে? তারা সংস্কার চেয়েছে। এর পেছনে এক রহস্য ছিল, সেই রহস্যটা ছাত্ররা ধরতে পেরেছে। এর পেছনের রহস্য ছিল প্রতারণা, প্রধানমন্ত্রী তাদের সাথে প্রতারণা করেছে, এই প্রতারণা ধরা পড়ে গেছে। এখন ছাত্র সমাজ একত্রিত হয়েছে, তারা প্রজ্ঞাপন নিয়েই মাঠ থেকে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড়তেই হবে আপনাদের, তিনি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য লড়ছেন। কোনো ফ্যাসিস্ট আদালত দিয়ে, কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠান এবং ফ্যাসিস্টের সহযোগী কোনো সংগঠন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। এমপি পুত্র রনি দুইজন মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, তারা রিক্সাওয়ালা, এই জন্য কি তাদের জীবনের কোনো দাম নেই? তার মামলার রায় দিতে কেন আদালতের গড়িমসি? তাসফিয়ার খুনিদের ধরতে কেন পুলিশের গড়িমসি? কিভাবে মায়া 14 বছরের জেল নিয়ে মন্ত্রিত্ব নিয়ে ঘুরে বেড়ান? এসবের জবাব আদালতকে দিতে হবে, প্রশাসনকে দিতে হবে। এবং যারা এই ফ্যাসিস্ট রিজিমের প্রতিষ্ঠার জন্য, দীর্ঘায়িত করার জন্য কাজ করছে, এদের প্রতিটা হাত কালো হাতকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে গণতন্ত্রকে ছিনিয়ে আনবে বাংলার দামাল ছেলেরা। আক্তার মাহমুদ, লন্ডন।